আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দুই স্তর বিশিষ্ট ডেন্টাল ক্যাপ সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেক কারণেই আমাদের দাঁতের ক্যাপ করার প্রয়োজন হয়। দাঁত ভেঙে গেলে অথবা দাঁতের উপরে যদি বড় ধরনের কোনো ক্যাভিটি থেকে থাকে, সেক্ষেত্রে দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয়। এমনকি দাঁত যদি কখনো ভেঙে যায়, সেক্ষেত্রে দাঁতে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। তো ভিউয়ার্স, দাঁতের যে ক্যাপগুলো হয়ে থাকে সেটি কয়েক ধরনের ক্যাপ আমরা দেখে থাকি, আর তার মধ্যে একটি ক্যাপ রয়েছে যার স্তর রয়েছে দুটি স্তর, যেটি দুটি স্তর স্তরের দ্বারা গঠিত হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি, এটি দাঁতে একটি ক্যাপ পরানো হচ্ছে। তো এই দাঁতের ক্যাপ পরানোর ক্ষেত্রে আমরা দাঁত হিসাবে মুখের ভিতর দিকে এক ধরনের ক্যাপ করে থাকি, সামনের দিকে এক ধরনের ক্যাপ করে থাকি, অথবা পেশেন্টের ইচ্ছা অনুযায়ীও কিন্তু আমরা ক্যাপ করিয়ে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, মূলত এই যে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কয়েক রকমের হয়ে থাকে। কখনো এটি শুধুমাত্র মেটালের দ্বারা তৈরি হয়, কখনো বা সিরামিকের দ্বারাই তৈরি হয়, কখনো বা সিরামিক এবং মেটাল একই সঙ্গে তৈরি হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি একটি দাঁতের ক্রাউন ডেন্টাল ক্যাপ। তো ভিউয়ার্স, এটি পুরোপুরিভাবে মেটালিক দ্বারা তৈরি, মেটাল দ্বারা তৈরি। তো এটিকে আমরা ফুল মেটাল ক্যাপ বলে থাকি। এই ফুল যে ফুল মেটাল ক্যাপগুলো আমরা সাধারণত মুখের ভিতরের দিকে, যে যেখানে সাধারণত দেখা যায় না, তেমন স্থানে এমন ধরনের ক্যাপ আমরা করিয়ে দিয়ে থাকি। আপনি যদি এমন স্থানে সিরামিক বা পোর্সিলিন ক্যাপ করাতে চান, করাতে পারবেন, কিন্তু অন্যান্য ক্যাপের তুলনায় এখানে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে আমরা মেটালিক ক্যাপ বলি। এই মেটাল ক্যাপটি অত্যন্ত মজবুত এবং শক্ত হয়ে থাকে। ভিউয়ার্স, এটি হলো মেটাল ক্যাপ, যেটি আমরা মাড়ির ভিতরের দিকে যে দাঁতগুলো থাকে, সাধারণত 6 নম্বর দাঁত, 7 নম্বর দাঁত, 8 নম্বর দাঁত, এমন দাঁতের ক্ষেত্রে আমরা এই ক্যাপগুলা দিয়ে থাকি। এটি প্রচণ্ড পরিমাণে শক্ত এবং মজবুত হয়ে থাকে, এমনকি এই ক্যাপগুলো কোনো দিন ভেঙে যেতে দেখা যায় না। ভিউয়ার্স, এখন আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি বা ক্যাপের ছবিটি দেখতে পাচ্ছেন, এটিকে আমরা ফুল সিরামিকের ক্যাপ বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র একটি স্তর দ্বারা গঠিত হয়েছে। এখানে দেখুন যে এটি কিন্তু ক্যাপের ভিতরের অংশ এবং এটি ক্যাপের উপরের অংশ, অর্থাৎ এটি কিন্তু পুরোপুরি একটি মেটাল একটি স্তর দ্বারা গঠিত হয়েছে। এটিকে আমরা সিরামিকের ক্যাপ বলি। একটু আগে এখানে যে ক্যাপটি আপনারা দেখলেন, এটিও একটি ধাতু দ্বারা তৈরি হয়েছে, আর তা হলো শুধুমাত্র মেটালের দ্বারা এটি তৈরি হয়েছে এবং এটি শুধুমাত্র সিরামিক দ্বারা তৈরি হয়েছে। ভিউয়ার্স, এখন যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে আমরা মেটাল এবং পোর্সিলিন ক্যাপ বলে থাকি। মেটাল পোর্সিলিন ক্যাপের দুইটি করে লেয়ার থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কালো একটি অংশ দেখা যাচ্ছে, আর এটি মূলত মেটাল। আর এই মেটালের পরে যখন পোর্সিলিনের দ্বারা আবরণ দেওয়া হয়, তখন সেটিতে দুটি স্তর থাকে, আর এটিকে আমরা পোর্সিলিন ক্যাপ বলে থাকি। তো পোর্সিলিন ক্যাপের দুইটি করে অংশ থাকে। প্রথম যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হলো মেটাল বা মেটালিক অংশ, এবং পরবর্তীতে রয়েছে পোর্সিলিন অংশ, যেটি দাঁতের উপরিভাগে থাকে। এটি সাধারণত সামনের দাঁতের ক্ষেত্রেই বেশি দেওয়া হয়ে থাকে। কারণ হলো সামনের দাঁতের দিকে যদি শুধুমাত্র মেটালিক ক্যাপ করা হয়, সেক্ষেত্রে দেখতে খুব একটা ভালো দেখায় না, আর তার জন্যই কালার ম্যাচিং করার জন্য আমরা এ ধরনের পোর্সিলিন ক্যাপ দিয়ে থাকি। পোর্সিলিন ক্যাপে ক্যাপগুলো খুবই মজবুত হয়ে থাকে, যেহেতু এটি দুটি স্তরের ন্যায় গঠিত হয়ে থাকে, সেক্ষেত্রে এটি বেশ মজবুত হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে নিচের এই যে যে ক্যাপটি, এর নিচে রয়েছে ঠিক এমন একটি মেটাল অংশ। এই মেটাল অংশটি কখনোই কিন্তু ভেঙে যায় না, কিন্তু উপরের যে পোর্সিলিন অংশটি দেখা যায়, এই পোর্সিলিন অংশটি কখনো কখনো ফেটে যেতে পারে, কখনো বা উঠে যেতে পারে। তো যদি কখনো তেমনটি হয়, সেক্ষেত্রে দাঁতের কোনো সমস্যা হয় না, কারণ এই মেটাল অংশটি দাঁতটিকে পরিপূর্ণভাবে রক্ষা করতে সক্ষম। ভিউয়ার্স, এখানে দেখুন যে এটি হলো দাঁতের পোর্সিলিন অংশ এবং এটি হলো মেটাল অংশ। এই মেটাল অংশের উপরে যখন পোর্সিলিনের লেয়ার দেওয়া হয়, তখন এটি হয়ে যায় পোর্সিলিন ক্যাপ। অর্থাৎ ভিডিওর যে টাইটেল ছিল, যে ক্যাপের দুটি স্তর রয়েছে, আর তা হলো এর প্রথমটি হলো মেটাল এবং পরেরটি হলো পোর্সিলিন অংশ। তো ভিউয়ার্স, এই যে যে পোর্সিলিন যে ক্যাপগুলো রয়েছে, এর এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত পোর্সিলিন ক্যাপ।
এটি দাঁতের রঙের মতো দেখতে হয়। এখানে যদি আপনি মেটালিক ক্যাপ করাতে চান তাহলেও কিন্তু করাতে পারবেন। কখনো কখনো দেখা যায় যে এই পোর্সিলিন ক্যাপের উপরের যে অংশটি থাকে সেটি কখনো কখনো ক্র্যাক করতে পারে, ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে। সে তার কারণেই আপনি যদি এমন স্থানে মেটালিক ক্যাপ করান সেক্ষেত্রে সে ধরনের সমস্যা হওয়ার কোনো সুযোগ থাকে না। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যা বলছিলাম যে পোর্সিলিন ক্যাপের উপরের যে পোর্সিলিন অংশটি থাকে সেটি কখনো কখনো উঠে যায় বা ফেটে যায় বা ভেঙে যায়, কিন্তু ভিতরে যে মেটালটি থাকে এটি কখনোই ভেঙে যায় না। এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরিভাগ থেকে দাঁতের যে ক্যাপ করা হয়েছে সেই ক্যাপ থেকে কিছুটা অংশ পোর্সিলিনের কিন্তু উঠে গেছে। তো ভিউয়ার্স, যদি পোর্সিলিন ক্যাপের এ ধরনের পোর্সিলিন অংশটি কখনো উঠে যায় বা ফেটে যায় বা পড়ে যায় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না। কারণ হলো যে নিচে যে মেটাল অংশটি থাকে সেটি দাঁতটিকে পুরোপুরিভাবে রক্ষা করতে সক্ষম। উপরে যে পোর্সিলিন অংশটি দেয়া রয়েছে এটি শুধুমাত্র দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করার জন্যই দেয়া হয়ে থাকে এবং দেখতে যেন কোনো ধরনের সিলভার কালার বা কালো না দেখায় তার জন্যই উপরে এ ধরনের পোর্সিলিনের আবরণ দেওয়া হয়। যদিও এই পোর্সিলিনটি কখনো উঠে যায়, এটি যে সচরাচর উঠে যায় ব্যাপারটি এমন নয়, অধিক চাপে, অধিকেরও অধিক চাপে বা প্রেসারে এ ধরনের ঘটনা ঘটতে পারে বা ফেটে যেতে পারে, ক্র্যাক করতে পারে। যদি এমন সমস্যা হয় কখনো ঘাবড়ানোর কিছু নাই, কারণ এ ধরনের সমস্যার কারণে যে দাঁতের উপরে ক্যাপ করা হয়েছে সে দাঁতটিতে কখনো কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সামনের দাঁতে ক্যাপ করা হয়েছে। তো সামনের দাঁত হোক বা মাড়িতে হোক, যে কোনো জায়গার যদি আপনি পোর্সিলিন ক্যাপ করান তার অবশ্যই দুটি করে লেয়ার থাকবে। ভিউয়ার্স, এখানে দেখুন যে দাঁতের উপরিভাগের পোর্সিলিন এখানে কেটে ফেলা হয়েছে আর নিচের দিকে মেটাল অংশটি বেরিয়ে আসছে। তো মূলত এটি হলো দাঁতের যে ক্যাপ রয়েছে, যে পোর্সিলিন ক্যাপ, তার দুটি লেয়ার। উপরে রয়েছে পোর্সিলিন এবং ভিতরে রয়েছে মেটাল। কোনো কারণে যদি দাঁতের এই পোর্সিলিন অংশ ফেটে যায় বা উঠে যায়, আপনার সেই মেটাল অংশ যেটা রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে দাঁতটিকে আপনার রক্ষা করতে পুরোপুরিভাবে সক্ষম। যদিও খুব সহজে দাঁতের এই উপরের যে পোর্সিলিন অংশ রয়েছে এটি খুব সহজে কিন্তু নষ্ট হয় না, কিন্তু নষ্ট যে হয় না ব্যাপারটি আবার এমনও নয়। যদি কখনও পোর্সিলিন অংশের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় সেটি পুনরায় কিন্তু আবারও করিয়ে নেওয়া যায়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁতে কিন্তু এখানে ক্যাপ করা হয়েছে, ভেঙে গেছে এখানে তিনটি দাঁত। এই তিনটি দাঁতেই কিন্তু এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে। আর এই ক্যাপটি ন্যাচারালি করতে গেলে আপনাকে অবশ্যই এই পোর্সিলিন এর যে ক্যাপগুলো রয়েছে এগুলো আপনাকে করতে হবে। যদি সামনের দিকে আপনি মেটালিক ক্যাপ করাতে চান সেক্ষেত্রে দেখতে কালো কালো দেখা যাবে, খুব একটা ভালো দেখা যাবে না। আর তার কারণেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পোর্সিলিনের ক্যাপ করে দেওয়া হয়েছে, যেটি দেখতে সেম দাঁতের মতোই হয়ে থাকে। ভিউয়ার্স, মাড়ির ক্ষেত্রে হলে, মাড়ির ভিতরের দিকে হলে আমি সাজেশন দিব যে এ ধরনের মেটালিক ক্যাপ করে নেওয়া ভালো। সাধারণত 6 নম্বর বা 7 নম্বর দাঁতের জন্য এই ক্যাপগুলা খুবই উপযুক্ত। আর যদি মাড়ির দিকে হয়, সামনের দিকে হয়, তাহলে আপনাকে তো অবশ্যই পোর্সিলিনের ক্যাপ করিয়ে নিতে হবে, কারণ সামনের দিকে সৌন্দর্যের একটা ব্যাপার রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।